আমাদের কলেজের ছেলে মেয়েরা ওয়াল ম্যাগাজিন কিভাবে করলো আমি দেখলাম, কয়েকদিন ধরে তারা টানা পরিশ্রম করছে। এবং ওনার ছাত্রকে তুমি বকুনি খেয়েছ, মানে ও যে বকুনি খেয়েছে, বকুনি খায়নি, ও বাইরে গিয়ে বলেছে আমাকে বকেছে, আমি বলতে বকিনি। যে তোমাদের পরিশ্রম, তোমরা কী পরিমাণ পরিশ্রম করেছো আমি সব খবর পেয়েছি। হেড ম্যাডামও আমাকে বলেছেন, বাকি স্যাররাও আমাকে বলেছেন যে ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে ইউজি সেকেন্ড সেম। এবং ইউজি সেকেন্ড সেম মানে ইউজি যেহেতু তোমার সেমিস্টারে এসে গেছো, তোমাদের প্রত্যেকটা দিন খুব ইম্পর্টেন্ট, তাই তো? প্রতিটা দিন, প্রতিটি ক্লাস খুব ইম্পর্টেন্ট। ওরা কি সবাই নিয়মিত পাস করে? এবং দেখো, আমরা সঙ্গে পেয়েছি আমাদের ছাত্র সংসদকে, আমরা সঙ্গে পেয়েছি যে কোনো কাজে যদি আমরা ছাত্রছাত্রী, ছাত্র সংসদ সহ সবাই মিলে একসঙ্গে কাজে নামতে পারি, আমাদের সেই কাজটা খুব ভালোভাবে ম্যাচিওর করে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা এই ধরনের ইনিশিয়েটিভ যেন তোমাদের মতো থাকে, তোমরা রেগুলার বেসিস, ওটা যেন আজকে হয়ে গেল বলে আজকে বন্ধ করে রেখে গেলাম তা নয়, রেগুলার বেসিসে আমি দেখতে চাই যে তোমরা অ্যাটলিস্ট মাসে একবার করে তোমরা কিছু নতুন নতুন জিনিস দিচ্ছ। তোমরা গল্প, কবিতা বা এই ধরনের জিনিস তো দিতেই পারো, এর সঙ্গে তোমরা যদি চাও অন্য ডিপার্টমেন্টকেও ইনভলভ করতে পারো, সে সায়েন্সও হতে পারে, আর্টসের অন্য ডিপার্টমেন্ট হতে পারে। কারণ তোমরা তাহলে কী করলে, ইন্টারডিসিপ্লিনারি একটা জায়গা রাখছ যেখানে তোমরা দেখাচ্ছ যে আমরা অন্য ডিপার্টমেন্টকেও ইনভাইট করছি কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, এটা খুব ভালো, তোমরা দেখে তোমাদেরও ভালো লাগবে, আর পাঁচজনের সঙ্গে তোমরা নাচতে পারছ। আর সবসময় একটা কথা বলবো যে পড়াশোনাটা রেগুলার বেসিসে করে যাবে, আর যদি কোনো সমস্যা হয় আমার ছাত্র সংসদেরও রয়েছে যেখানে ছেলেরা গিয়ে কিছু বলতে পারে, অনেক সময় আমাকে কিছু বলতে পারে না, হেড স্যারকে, হেড ম্যাডামকে কিছু বলতে পারে না, তখন তাদেরই একটা ওরাম আলাদা রয়েছে, সেখানে গিয়েও তারা বলতে পারে, আমার কাছেও আসতে পারো, দিদির কাছেও যেতে পারো, জানাবে টাইম টু টাইম। অর্থাৎ ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা, এখন আমি যদি জোর দিই ছেলে মেয়েদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে, তাদের মন, তারা যেন যদি কখনো কষ্ট পায়, যদি তাদের কোনো অন্য কোনো চিন্তা তার মাথার মধ্যে ঢুকে যায়, এমন সময় হয় দেখেছো যে এমন কিছু চিন্তা আমাদের মাথার মধ্যে ঢোকে, চতুর্দিকে তো দৌড় চলছে, সবাই যে দৌড়ে আমরা এগিয়ে থাকবো সামনের দিকে তা নয়, কিন্তু তবু তো আমরা একে চাইব, একে চাইব, সেই একে গিয়ে যদি আমাদের কোথাও কোনো নজর খায়, সব সময় আমরা টিচারদের সঙ্গে যোগাযোগ রাখবো, সব সময়। তোমরা ভালো থেকো, তোমরা ভালো করে এগিয়ে যাও, আরও কাজ করো, পড়াশোনাটা ভালো করো, ঠিক আছে? যেভাবে উদ্যোগ নিয়েছেন আলো এবং বোর্ডটা, এটা আমাকে বলতে হবে। সেকেন্ড সেম একটুখানি বাড়িয়ে দিও, এটা বন্ধ করো সালাটা, আর তোমরা চলে যাও পিজিরা, পিজিরা চলে যাও, এটা